নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায়। ঠিক এই দিন থেকে বিষ রাশির ভাগ্য বদলাবে, কঠিন সময় সমাপ্ত, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, বিষ রাশির আপনার রাশি এবং লগ্নের সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ কোনটি জানেন? সেটি হচ্ছে শনি। আপনাদের ভাগ্যাধিপতি এবং কর্মাধিপতি শনি। শনি আপনার জীবনে উত্থান এবং আপনার জীবনে উন্নতির মুখ্য কারকগ্রহ। যদি আপনার বিষ রাশি হয় অথবা আপনার যদি বিষলগ্ন হয়, শনির মহাদশা বা শনির অন্তর্দশা বা শনির প্রত্যন্ত দশা আপনার ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করবে। তবে দেখতে হবে আপনার রাশি অথবা লগ্নের সাপেক্ষে শনি আপনার প্লেসমেন্ট কোথায় রয়েছে, এটা কিন্তু দেখা দরকার। আমি আজকে যে তারিখগুলো বলবো আপনারা একটু নোট করে নিন, সেই তারিখ থেকে ধীরে 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 আপনাদের ভাগ্য কিন্তু বদলাতে চলেছে। দেখুন, বিষ রাশি হচ্ছে প্রতীক হচ্ছে একটা ষাঁড়, অর্থাৎ ষাঁড়ের নেচারটা কি দেখবেন, ষাঁড় যখন বাজারে ঘুরে দেবেন, কোনো আলু যদি খায়, মনে করে যদি আলু খাবে, আলুটা যদি আমাকে খেতে হবে তো আলুটা কিন্তু খাবেই। অর্থাৎ যে কোনো কাজ যদি এরা মনে করে আমাকে এটা করতে হবে, এই ষাঁড়ের প্রতীক তো, ষাঁড় দেখবেন রাস্তায় যদি বসে থাকে, গাড়ি যদি যায় দেখবেন গাড়িকে সাইড হয়ে যেতে হয়, ষাঁড় কিন্তু উঠে না। আর ষাঁড় যদি মনে করে আমি আলু খাবো তো আলুটা খেয়েই কিন্তু ছাড়ে। তো বিষ রাশি একটু একগুঁয়ে প্রকৃতির হয়, যেটা করবো মনে করে সেটা কিন্তু এরা করতে পারে, সেটা পজিটিভ দিক হোক অথবা নেগেটিভ দিক হোক, এটা কিন্তু বিশেষভাবে বিচার্য বিষয়। বিষ রাশি একটু শৌখিন প্রকৃতির এরা হয় এবং একটু সৌন্দর্য প্রকৃতি, এবং যদি রোহিণী নক্ষত্র পেয়ে যায় বা আপনার যদি কৃত্তিকা নক্ষত্র পেয়ে যায়, খুব ভালো ফল কিন্তু দেয়। বিষ রাশি একটু ঘর বাড়িকে ডেকোরেট করতে খুব পছন্দ করে, ঘর বাড়িকে সাজিয়ে রাখা, ঘর বাড়িকে একটু কোনো ভালো জিনিস কিনা, একটু কস্টলি কোনো জিনিস কিনা, বিষ রাশির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু রয়েছে। বিষ রাশি একটু সুখ, একটু আরাম প্রিয় এরা হয়ে থাকে। এদের জীবনে বেশ কিছু সময় কঠিন পরিশ্রমও কিন্তু করতে হয়, এরা একটু ভোগী প্রকৃতির কিন্তু হয় এবং একটু সহজ সরল এরা হয়ে থাকে। বিষ রাশি একটু সহজ সরল প্রকৃতির বিষ রাশি হয়ে থাকে এবং এদের জেদ এবং রাগ এদের হচ্ছে সবথেকে নেগেটিভ জায়গা। বিষ রাশির অর্থনৈতিক স্থিতি মোটের উপর দিয়ে ভালো থাকে, শুক্রের সেক্টর এটা। যদি আপনার জন্মছকে শুক্র এবং আপনার শনি এবং রাহু যদি ভালো থাকে, আপনাকে প্রচুর ধনবান কিন্তু করে। এবং বুধ গ্রহ, বুধ শনি এই দুটি কিন্তু এবং রাহু, এই তিনটি গ্রহ কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ বুধ এদের পঞ্চমপতি এবং ধনাধিপতি, শনি এদের ভাগ্যাধিপতি এবং আপনার কর্মাধিপতি। এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার, কারণ বিষ রাশির অনেক মানুষ রয়েছে যে কৌশিকদা আমার জীবনে শুধু দুঃখ আর দুঃখ, এরা কিন্তু একটু আবার বড় উপকারী কিন্তু হয়, মানে অন্যের সংসারে সাহায্য কিন্তু এরা করে, এরা পরের জন্য অনেক কিছু কাজ এরা করে, অনেকের কে সাহায্য করে, এরা একটু বন্ধুপ্রিয় হয়ে থাকে, বন্ধু বান্ধবের সাথে এরা একটু চলা পছন্দ করে, একটু পরিবারের সঙ্গে এদের যথেষ্ট ভালো সম্পর্ক এদের থাকে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে এদেরকে কিন্তু এগাতে কিন্তু হয়। বিষ রাশির যে আমি যে সময়গুলো বলবো, ঠিক যে সময়গুলো আপনাদেরকে বলবো, এই সময় থেকে কিন্তু বিষ রাশির ভাগ্য কিন্তু বদলাতে চলেছে। বিষ রাশি বিশেষ করে এদের কোনো জায়গা থেকে সম্পত্তি লাভও কিন্তু হয়ে থাকে এদের জীবনে। কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত এরা নেয়, যেখানে কিছু কিছু ক্ষেত্রে এদের অর্থ লসের জায়গায় কিন্তু থাকে। তেমন বিষ রাশির লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু আপনার জন্মছকে যদি শনি এবং বুধ এবং রাহুর প্লেসমেন্ট যদি ভালো থাকে, আমি
একটা কথা বলবো, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্টগুলো কিন্তু দেয়, কারণ বৃষ রাশিতে রাহু তিঙ্গস্থ হয়, শনি এখানে আপনার রাজযোগকারী প্ল্যানেট, বৃষ রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ শনি। এই জন্য আমি বলছি বৃষ রাশি অথবা বৃষ লগ্নের শনির মহাদশা বা শনির অন্তর্দশাতে এরা প্রচুর উন্নতি, অর্থাৎ কী বলবো, উচ্চ শিখরে এরা কিন্তু যেতে পারে শনির মহাদশাতে। এবং এর সাথে সাথে যদি বুধের মহাদশা চলে, এদের অর্থনৈতিক লাভ হয়, কেরিয়ারের ক্ষেত্রে এদের লাভ হয় এবং এরা প্রচুর সম্পত্তি করতে কিন্তু এরা পারে, নিজের প্রচেষ্টাতে সম্পত্তি করতে পারে। কিন্তু মাঝে মাঝে এরা কিন্তু একটু অলস প্রকৃতির হয়ে যায়, যখন কাজ করে ঠিক আছে কিন্তু মাঝে মাঝে অলস প্রকৃতির হয়ে যায়, আমি বললাম সার যখন বসে যায় তো গাড়িকে পাস করে যেতে হয়, তেমনি সার তখন উঠে না, অর্থাৎ একটু অলস প্রকৃতির হয়ে থাকে, একটু শৌখিন প্রকৃতি হয়ে থাকে। আর যখন মনে করে এটা আমাকে করতে হবে তখন কিন্তু এরা ভালো কাজ, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক দুই দিক থেকে আপনারা ধরতে পারেন। অর্থাৎ ষাঁড় যেমন যে আলুটা যদি মনে করে খাবে সে আলুটা কিন্তু খেয়েই ছাড়ে, অর্থাৎ এটা কাজ যখন করবে মনে করে বৃষ রাশি যে কাজটা করবে মনে করে তখন এরা কিন্তু কাজটা কিন্তু করে, সেটা পজিটিভ দিক হোক আর নেগেটিভ দিক হোক কিন্তু এরা যথেষ্ট শৌখিন প্রকৃতি এবং সুখ একটু আনন্দপ্রিয় এরা কিন্তু হয়ে থাকে। এবার আসি কোন কোন সময় থেকে বৃষ রাশির ভালো সময় আসতে চলেছে বৃষ রাশি এবং বৃষলগ্নে। দেখুন 10ই অক্টোবর থেকে আপনাদের বেশ কিছু শুভ সংবাদ আপনাদের আসবে, 10ই অক্টোবর লিখে রাখুন, 10ই অক্টোবর 2024 আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আরেকটি যেটা হচ্ছে 15ই নভেম্বর, দেখুন 15ই নভেম্বর কেন, শনি আপনাদের রেট্রোগ্রেড হয়ে রয়েছে, এই যে শনি যে রেট্রোগ্রেড হয়ে রয়েছে কিনা, শনি যখন মার্গী হবে 15ই নভেম্বর আপনাদের ভাগ্যভাব চমকাবে, নতুন চাকরির সুযোগ আপনাদের আসবে, চাকরি প্রাপ্তি এবং প্রমোশন এবং যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা রয়েছে। এবং বিদ্যার্থী যারা রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন বৃষ রাশি, এই এখানে কিন্তু আপনাদের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট লাভ হবে এবং বিজনেস এবং কেরিয়ার, ব্যবসা ক্ষেত্র এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে। বৃষ রাশি বিশেষ করে 29শে মার্চ 2025 এই তারিখটা নোট করে নিন, কারণ আপনাদের নবমপতি দশমপতি একাদশভাবে যাচ্ছে। দেখুন একাদশভাবে যখন যে কোনো গ্রহ যায় তার বলবত্তা বৃদ্ধি করে, অর্থাৎ আপনাদের এই সময় ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের বাড়বে 29শে মার্চ 2025 পর থেকে। এই তারিখগুলো 10ই অক্টোবর 2024, 15ই নভেম্বর 2024 এবং 29শে মার্চ 2025 থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম আসতে চলেছে, কারণ আপনাদের শনি ভাগ্যপতি এবং কর্মপতি একাদশ গৃহে, অর্থাৎ ভাগ্য এবং কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ। এমএনসি কোম্পানি অথবা আপনাদের সরকারি চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বৃষ রাশি, এবং কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, অর্থলাভের প্রবল যোগ আপনাদের দেখা যাচ্ছে, মান সম্মানের দিক থেকে আপনাদের বৃদ্ধি এই সময় হতে চলেছে এবং নতুন কোনো পরিকল্পনা আপনারা করবেন, সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় লাভ, এবং আপনাদের বাহন সু কোনো বাহন কিনা সম্ভাবনা কিন্তু এই সময় আপনাদের দেখা যাচ্ছে, এবং আপনাদের আটকে গেছিলো এমন কোনো কাজ, ডুবে গেছে এমন কোনো টাকা, এই টাকা কিন্তু আপনাদের রিকভারি হতে চলেছে। দেখুন আবারও বলছি, এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা আমি বারবার বলি, অবশ্যই আপনাদের চ্যানেল, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আমি যে তারিখগুলো বললাম এগুলো আপনারা ডায়েরিতে নোট করে নিন, 10, 15 এবং 29, 10ই অক্টোবর 15ই নভেম্বর এবং 29শে মার্চ 2025, এই সময়গুলো কিন্তু টার্নিং পয়েন্ট হতে চলেছে, ভাগ্য বদলাতে চলেছে বৃষ রাশির। অবশ্যই আপনি যদি বৃষ রাশির মানুষ হন অবশ্যই ভিডিওটি শুনবেন, এবং আপনারা অবশ্যই ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন, এবং আপনারা আবারও বলছি আপনাদেরই চ্যানেল এটা, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।